আজকে জানবো আমরা কিছু সেন্টেন্সের পরিবর্তে এগুলো অল্টারনেটিভ, যেমন আই এম বিজি এটা না চাইলে আমরা বলতে পারি আই এম সোয়াম্পড এ মানে হচ্ছে আমি ব্যস্ত বা আই এম সোয়াম্পড শুধু এই ওয়ার্ডটা অ্যাড করবো। তারপরে ট্রাই ইট মানে এটা চেষ্টা করো, ট্রাই ইট মানে আমরা অনেক সময় জামাই কিনলে বলে এটা চেষ্টা করে দেখো, ট্রাই ইট, তখন বলতে পারি গিভ ইট আ শট। তারপরে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখন আমি চাইলে বলতে পারি আই এম নট ফলোয়িং এর মানেও আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, অথবা আমরা বলতে পারি আই এম নট ফলোয়িং। তারপরে ইউ আর স্টুপিড অথবা ইউ আর আ স্টুপিড বয় অথবা গার্ল, এখানে আমরা এ দি নেই তাই এখানে বয়ও দি নেই, ইউ আর স্টুপিড। এবং এটাকে আমরা না চাইলে বলতে পারি জার্ক ইউ আর জার্ক, স্টুপিডের পরিবর্তে আমরা বলেছি জার্ক, অথবা নাটসও বলতে পারি ইউ আর জার্ক অথবা ইউ আর নাটস। তাহলে আমরা কিন্তু চারটি